তিনি মদিনা শরীফটা ছেড়ে দিয়ে শাম দেশে চলে গেলেন, সিরিয়াতে চলে গেলেন। হুজুর সিরিয়াতে চলে গেলেন, শাম দেশে চলে গেলেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে অপাত হয়ে গেলেন, আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনিও মদিনা শরীফটা ছেড়ে দিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ আর নাই, সিরিয়ার জমিনে আছেন, শাম দেশে আছেন। হঠাৎ করে এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, যখন ছয় মাস অতিবাহিত হয়ে গেল, ঠিক ছয় মাস পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘুমিয়ে আছেন। হুজুর ঘুমিয়ে আছেন, ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে খব দেখছেন। আল্লাহ রাসূল স্বপ্ন দেখাচ্ছেন, খবে দেখাচ্ছেন যে বিলাল, আমি মদিনা শরীফ থেকে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি, অপাত হয়ে গেছি বলে তুমি বিলাল তুমিও মদিনা শরীফটা ছেড়ে দিয়েছো। তুমি কি, আমি নবী আমাকে একটুও মহব্বত করো না? আমি কি, আমি নবী আমাকে তুমি একটুও কি ভালোবাসো না? তুমি কেমন ভালোবাসো তুমি আমাকে, যে তুমি, আমি নবী চলে আসার পরেও তুমি মদিনা শরীফটাও ছেড়ে দিয়েছো? যেই যেই স্বপ্নটা দেখালেন আল্লাহর রাসূল, সঙ্গে সঙ্গে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। যখনই হুজুরের ঘুমটা ভেঙে গেল, হুজুর উঠে দেখছে কিছুই নেই, ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন। উঠে অবাক হয়ে গেল হুজুর। বসে থেকে বসে থেকে কিছুক্ষণ পরে সেই শাম দেশ থেকে, সিরিয়ার দেশ থেকে হুজুর আস্তে 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 মদিনা শরীফের দিকে চলে আসছে। যখনই মদিনা শরীফের দিকে চলে আসছে, সকাল হয়ে গেল, আল্লাহর রাসূলের রওজায়ে মাকবারাটা, আল্লাহর রাসূলের রওজা শরীফটা হুজুর জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি আমাকে কি এমন স্বপ্ন দেখালেন, কি খব দেখালেন? ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদে, ও আমার ইসলাম দরদে গনে রাত, ও সোনার মালিকে নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর শাম দেশ থেকে হেঁটে 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 আল্লাহ রাসূলের রওজা মুকদ্দাসে চলে আসলো, মদিনা শরীফের দিকে চলে আসলো। হুজুরের রওজায় মাকবারাটা জড়িয়ে ধরে হাউ 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 করে কাঁদতে শুরু করে দিলেন। বাইরে আল্লাহর রাসূলের দুটো লাটকে জিগার, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূলের রওজায় মাকবারার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে, দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে গেছে আমার নানা জানের মাকবারার উপরে, আমার নানা জানের রওজা পাকের ধারে কি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সঙ্গে সঙ্গে রওজা পাকের ভিতরে চলে গেল, কে দেখতে পেলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহর রাসূলের মাকবারাটা ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদতে রয়েছেন। ওই সময়ে হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দয় সঙ্গে সঙ্গে হযরতে বেলালকে ডাকলেন, ও ভাই বেলাল, ও ভাই বেলাল, আমার নানা জান যেদিন থেকে মদিনা শরীফ থেকে, যেদিন থেকে দুনিয়ার জমিন থেকে ওফাত হয়ে গিয়েছে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি আমার নবী পাক, আমার নানা জান চলে যাওয়ার পরে তুমিও শাম দেশে চলে গেলে, ও ভাই বেলাল তুমি কি আমাদেরকে একটু ভালোবাসো না? তুমি কি আমাদেরকে একটু মহব্বত করো না? তুমি যদি আমাদেরকে ভালোবাসো, তুমি যদি আমাদেরকে একটু মহব্বত করো, সেই মহব্বতে তুমি তোমার গলায়, তুমি তোমার কণ্ঠে একটা বার মসজিদে নববী শরীফেতে একটা বার তোমার আজানটা আমাদেরকে শুনিয়ে দাও। বিলাল, তুমি যদি আমাদেরকে ভালোবেসে থাকো, মহব্বত করে থাকো, তাহলে তুমি একটাবার তোমার আজানটা শুনিয়ে দাও, কারণ আমার নানা জান চলে যাওয়ার পর থেকে তোমার কণ্ঠের আজান, তোমার আজানটা আমরা শুনতে পাই না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছে, না, আমি কাকে শোনাবো আজান? যাকে শোনাবো সে তো দুনিয়ার জমিনে আর নাই, আমি শোনাবো না। আর হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর ধরেছে, ছাড়ছেন না, খুব জোরাবুরি করছে, খুব কাকুতি মিলুতি করছে, ছাড়ছেন না। সঙ্গে সঙ্গে রওজা পাকের ভিতর থেকে গায়বী আওয়াজ এসে গেল, বিলাল
তুমি আমার লাতি জিগার তুমি আমার কলিজার টুকরা দয়কে তুমি এইভাবে কষ্ট দিচ্ছ যাও যাও তুমি মসজিদে নববী শরীফেতে একবার আজান দাও জোরে বললেন না সুবহানাল্লাহ যাও একবার আজান দাও যখনই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর হুজুর যখন আজানটা শুরু করে দিলেন মসজিদে নববী শরীফের মিম্বারে যখনই হুজুর আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা এই কথাটা যখনই আসতো ঠিক সেই সময় সেই মুহূর্তে হুজুর আল্লাহর রাসূলের দিকে শাহাদাত আঙুলটা ইশারা করে দেখিয়ে দিতেন যে সেই আল্লাহর রাসূল মিম্বারে বসে আছেন ঠিক তখন ওই রকম আজান দিতে গিয়েছে তখন আজান দিতে গিয়েছে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা উচ্চারণ করেছে এই বাক্যটা উচ্চারণ করেছে সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন কেন আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে নাই না হুজুর মসজিদে নববী শরীফের মিম্বারে আর বসে না মহব্বত এই ছিল ভালোবাসা আর আমরা আমরা মহব্বত করেছি যদি আল্লাহর রাসূলের নামে কেউ যদি একটা কটুক্তিকর কথা বলে আমরা ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে বসে থাকি আমরা প্রতিবাদ করা তো দূরের কথা আমরা ঘরে লুকিয়ে বসে থাকি আবার রাসূলের উম্মত বলে দাবি করি রাসূলের উম্মত বলে দাবি করি এই যে মাসটা চলছে একমাত্র উম্মতে মুহাম্মাদি আল্লাহর রাসূলের উম্মতের জন্য খাস দয়ার মাস এই মাস আল্লাহ পাকের দরবারে গিয়ে সাক্ষ্য দেবে আল্লাহ আপনার বান্দারা আপনার বান্দিরা তারা আমাকে পেয়ে তারা একভাবে আমাকে পেয়ে একটা মাস তারা তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা কুরআন তেলাওয়াত নামাজ রোজা এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত ছিল আল্লাহ এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত ছিল আল্লাহ পাক বলবে তারা আমার কাছে কি আশা করেছে আল্লাহ তারা আপনার কাছে আশা করেছে জাহান্নাম থেকে বাঁচার তারা আপনাকে দেখার আশা করেছে তারা আপনার হাবিবের সুপারিশ আশা করেছে আল্লাহ পাক বলবে রজব এই এই আমার বান্দারা আমার বান্দিরা আমি আল্লাহ আমাকে কি দেখেছে না আল্লাহ জান্নাত কি দেখেছে না আল্লাহ জাহান্নাম কি দেখেছে না আল্লাহ আমার হাবিব কি আমার বন্ধুকে কি দেখেছে না আল্লাহ তা সত্ত্বেও আশা করেছে রজব সাক্ষ্য থাকো আমি আল্লাহ তোমাকে সাক্ষ্য রেখে দিলাম আমার ওই সমস্ত বান্দাদের ওই সমস্ত বান্দিদের জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে কবুল করে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবে রজব তোমার সঙ্গে আমার বান্দারা আমার বান্দিরা কেউ খারাপ আচরণ খারাপ ব্যবহার আখলাক করেনি রজব চুপ করে থাকবে বারবার যখন বলা হবে রজবের জবান খুলে যাবে আল্লাহ আপনি তো আমাকে রজবে আসল করে পাঠিয়েছেন আপনি তো আমাকে কালা করে পাঠিয়েছেন বদিত করে পাঠিয়েছেন আমি আপনার বান্দাদের আপনার বান্দিদের আমি খারাপ কাজ নোংরা কাজ কিন্তু আমি কোনোদিন দেখিনি জোরে বলুন সুবহানাল্লাহ এটা কি উম্মতে মুহাম্মাদের জন্য খাস অন্য কোন নবীর উম্মতের জন্য নয় তাহলে আমরা কত সৌভাগ্যবান আমরা সহজে কোরআন পেয়ে গেছি আমরা সহজে হাদিস পেয়ে গেছি আমরা সহজে নামাজ রোজা ইজমা কিয়া সব কিছু পেয়ে গেছি আমরা সব কিছু পেয়ে আমরা কিন্তু আল্লাহ ভোলা হয়ে আছি নবী ভোলা হয়ে আছে নবী কে যারা মেনেছিল তাদেরকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় কোন এক দিন মসজিদে আপনার মক্কা শরীফের কাফেরদের অত্যাচারে কাফেরদের অত্যাচারে বেঈমানদের অত্যাচারে মক্কা শরীফটা ছেড়ে দিয়ে মদিনা শরীফের দিকে চলে এসেছেন মদিনা শরীফে যখন চলে এসেছেন মদিনা শরীফের হাটে হাটে আপনার সমস্ত জায়গায় বাজারে খবর পৌঁছে গেল যে আল্লাহর রাসূল মদিনা শরীফে চলে এসেছেন আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল হযরতে আব্দুল উজ্জা আব্দুল উজ্জা ছিল আল্লাহর রাসূলের একজন জলিল কদর সাহাবা তিনি খুব গরীব ছিলেন খুব গরীব ছিলেন তার দুনিয়ার জমিনে বাপ ছিল না মা ছিল তার মা পরের বাড়িতে ঝিগড়ি কাজ করতেন পরের বাড়িতে ঝিগড়ি কাজ করতেন আর আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে চাচার বাড়িতে থাকতেন হঠাৎ খবর পেয়ে গেছে যে আল্লাহর রাসূল মদিনা শরীফে চলে এসেছে আস্তে 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 আল্লাহর রাসূলের কাছে আসলো আস্তে আস্তে আল্লাহর রাসূলের কাছে এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল যেই মুসলমান হয়ে গেল সমস্ত মদিনা শরীফের সমস্ত জায়গায় খবরটা রটিয়ে গেল যে আব্দুল উজ্জা নাকি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে
আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেল তার চাচা জিজ্ঞাসা করছে আব্দুল উজ্জা তুমি কি ইমানের কালেমা পড়ে নিয়েছো হ্যাঁ চাচা আমি নবী মুহাম্মদ কে নবী বলে স্বীকার করে নিয়েছি আল্লাহ কে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি বাচ্চা কেন তোমার দুনিয়ার জমিনে বাপ নাই তোমার মা পরের বাড়িতে থাকে আর তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়িতে খাও আর আমার পায়রুবি না করে তুমি নবী মুহাম্মাদের পায়রুবি করছো নবী মুহাম্মাদের গোলামি করছো সেই দিন থেকে লিয়ে আব্দুল উজ্জার উপর কঠিন ভাবে অত্যাচার করতে লাগলেন কঠিন ভাবে জ্বালা যন্ত্রণা জুলুম করতে লাগলেন বলছে চাচা আপনি আমাকে যতই মারেন যতই অত্যাচার যতই আপনি আমাকে টর্চার করেন আমি জীবনে কোনোদিন নবী মুহাম্মাদের কলেমাটা ভুলবো না জোরে বলুন সুবহান ভুলবো না বলছে ঠিক আছে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আব্দুল উজ্জা বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে যখনই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আবার ডাকলেন আব্দুল উজ্জা পরনার কাপড়টা পড়ে আছে এই পরনার কাপড়টা কিন্তু আমার পরনার কাপড়টা আমাকে খুলে দাও পরনার কাপড়টা পর্যন্ত খুলে দিলেন ওলঙ্গু অবস্থায় ল্যাংটা অবস্থায় বাড়িতে চলে চলে মায়ের কাছে চলে চলে ভাইজান আমার দোস্ত আমার ও আমার দিন দরদি আও আমার ইসলাম দরদি গনেরা ও সোনার মালিকেরা আব্দুল উজ্জা ল্যাংটা অবস্থায় ওলঙ্গু অবস্থায় বাড়িতে চলে গেলে তার মাকে ডাকলেন মা ও আমার জনম দুঃখিনী মা বাড়িতে যদি পরনার কোনো কাপড় থাকে সেই পরনার কাপড়টা আমাকে একটু দেন আমি পরনার কাপড়টা পরে নিই আমি পরনার কাপড়টা পরে নি মা জিজ্ঞাসা করছে ও বাবা আব্দুল উজ্জা ও বাবা আব্দুল উজ্জা আমার বাড়িতে কোনো পরনার কাপড় নাই আমার বাড়িতে কোনো পরনার কাপড় নাই যাও চলে যাও চলে যাও আল্লাহর রাসূলের কাছে চলে যাও তিনি তোমাকে কোনো সুরাহা মিলিয়ে দেবে তিনি তোমাকে কোনো একটা ব্যবস্থা করে দেবে আব্দুল উজ্জা যাও তুমি চলে যাও তুমি চলে যাও আল্লাহর রাসূলের কাছে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন হেঁটে হেঁটে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে এসেছি বাবা আব্দুল উজ্জা তুমি এই অবস্থায় কেন আসলে আমার কাছে তুমি ওলঙ্গু অবস্থায় কেন আসলে ল্যাংটা অবস্থায় কেন তুমি আমার কাছে আসলে আমার দোস্ত আমার ও আমার দিন দরদি নাও আমার ইসলাম দরদি গনেরা ও সোনার মালিকেরা ওই সময় আব্দুল উজ্জা বলেছিল ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আমি ইমানের কলেমা পড়ে নিয়েছি হুজুর আমি খুব গরিব মানুষ আমার দুনিয়ার জমিনে আব্বা নাই আমি আমার চাচার বাড়িতে থাকতাম আমি যখন ইমানের কলেমা পড়ে নিয়েছি আমি যখন মুসলমান হয়ে গিয়েছে হুজুর আমার চাচা বাড়ি থেকে বার করে দিয়েছে এমন কি যে পরনার কাপড়টা ছিল সেই পরনার কাপড়টা পর্যন্ত আমার থেকে খুলে নিয়েছে হুজুর আপনি আমাকে একটা পরনার কাপড়ের ব্যবস্থা করে দেন আল্লাহর রাসূল একজন ধনী সাহাবা হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডাকলেন বাবা আবু আইয়ুব তোমার কাছে পরনার কোনো কাপড় আছে তোমার কাছে পরনার কোনো কাপড় আছে যদি থাকে আমার আব্দুল উজ্জাকে দাও না সঙ্গে সঙ্গে সে কাপড় দিলেন লজ্জা স্থানটা ঢাকলেন লজ্জা স্থানটা ঢেকে আব্দুল উজ্জা বললেন আব্দুল উজ্জা যাও তুমি আমার অন্যান্য সাহাবায়ে কেরামরা যেখানে আছে আসহাবে সুফফা এই আসহাবে সুফফায় আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে তুমি ওখানে থেকে যাও ওখানে থাকো তুমি ওখানে আমল করো ওখানে ইবাদত করো ওখানে সব কিছু করো তুমি আর যখন আমার কাছে কোনো খাবার আসবে হাদিয়া আসবে সেই খাবারগুলো সেই হাদিয়াগুলো দেবো সেই খাবারগুলো তুমি খেয়ে থাকো আব্দুল উজ্জা আসহাবে সুফফার মধ্যে সাহাবায়ে কিরামদের সঙ্গে থাকে যখনই আছেন সব সাহাবায়ে কিরামরা কেউ মুরাকাবা মুশাহাদা করছে কেউ কোরআন তেলাওয়াত করছে কেউ নামাজ পড়ছে কেউ তাসবিহ তেলাওয়াত করছে আর আব্দুল উজ্জা একটু জোরে 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 কোরআন তেলাওয়াত করছে জোরে জোরে কোরআন অন্যান্য সাহাবায়ে কিরামদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে আল্লাহ রাসূলের কাছে শিকায়ত নিয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আব্দুল
হুজ্জা এতজন জনে কোরআন তেলাওয়াত করছে যে আমাদের আমাদের কোরআন তেলাওয়াত করতে আমাদের অন্যান্য ইবাদত করতে বান্দেগি করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে হুজুর আপনি একটু বারণ করে দেন না হুজুর আপনি একটু বলে দেন না একটু আস্তে পড়তে বলে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাই কিরামদেরকে বলেছিল ও আমার সাহাবাই কিরামরা আজকে আমার আব্দুল হুজ্জা খুব গরীব একজন সাহাবা আজকে দুনিয়ার জমিনে বাপ নেই এর মা পরের বাড়িতে ঝিগিরি কাজ করে পরের বাড়িতে ঝিগিরি কাজ করে তোমরা আব্দুল উজ্জা সম্পর্কে আমার কাছে আর কিছু বলো না কারণ তার কারণ হচ্ছে তখন সেই কষ্টের কথাগুলো দুঃখের বেদনার কথাগুলো যখন মনে পড়ে ঠিক সেই সময় জোরে 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 কোরআন তেলাওয়াত করে তার মনের দুঃখগুলো বার করে দেয় জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদেরকে সব নিষেধ করে দিলেন আচ্ছা বলেন তো আমাদের মধ্যে এতগুলো মানুষ আমরা বসে আছি যখনই আমরা কোনো বিপদে পড়ি যখনই আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি আমরা কেউ আল্লাহ পাকের দরবারে দুই রাকাত নামাজ পড়ে একটু কেঁদেছি আমরা কোনদিন একটু কোরআন তেলাওয়াত করে আমাদের মনের কষ্টগুলো আমাদের মনের ব্যথা বেদনা যন্ত্রণাগুলো কেউ বার করে দিয়েছি আমরা কোনদিন কিন্তু আমরা মানুষের মুখাপেক্ষী হয়ে থাকি আমরা মানুষের মুখাপেক্ষী হয়ে থাকি আমরা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের মুখাপেক্ষী যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের মুখাপেক্ষী হতাম তাহলে আমাদের মধ্যে কোনোদিন কোনো ঝড় ঝাপটা আমাদের মধ্যে কোনো আযাব গজব কিন্তু আসতো না আমাদের ভিতরে কিছুই আসতো না আমরা ইসলামের ঘরে সন্তান বলে দাবি করে নিয়েছি ঠিক আছে আমরা কোরআনের ঘরে সন্তান বলে দাবি করে নিয়েছি ঠিক আছে কিন্তু আমরা ইসলামের সঠিক বিধানগুলো সঠিক যে কাজ কর্মগুলো আছে এই সবগুলো কিন্তু আমরা মানছি না আল্লাহ আমাদের কোনো অভাব রাখেনি কোনো কষ্ট রাখেনি কোনো দিক দিয়ে আমাদের কোনো সমস্যা রাখেনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কত সুন্দর সুন্দর লেবাস কত সুন্দর সুন্দর ড্রেস সমস্ত জায়গায় আল্লাহ ঘোরাচ্ছেন কিন্তু আমরা আল্লাহর কাজ কিন্তু করতে পারছি না দেখেন সাহাবা কিরামদের কথা বলছি যেহেতু আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল খুব গরীব সাহাবা তার নাম ছিল আবু আইয়ুব আল আনসার ঠিক এই রকম আল্লাহর রাসূল কোনো এক সময় মসজিদে নববীতে নামাজের পরে পরে তালিম দিতেন শেখাতেন সাহাবায়ে কেরামদের শিক্ষা দিতে দিতে একদিন বলে ফেললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের চাবি যখন এই কথাটা বলেছে আবু আইয়ুব আল আনসার রাদিয়াল্লাহু আনহু সেই মজলিস থেকে উঠে বাড়িতে চলে এসেছে বিবির কাছে বিবি সাহেবা বিবি আল্লাহ রাসূল আজকে একটা কথা বলেছে কি বলেছে আল্লাহ রাসূল বলেছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ কিন্তু আমাদের পড়তে হবে বলছে বাড়িতে তো কোনো পরনার কাপড় নাই কি করে নামাজ আদায় করব দুই স্বামী স্ত্রী চিন্তা করলেন বলছে স্ত্রী স্বামীকে বলছে ও আমার স্বামী দেখো তুমি মসজিদে নববীতে যাবে নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে চলে আসবে বাড়িতে সঙ্গে সঙ্গে চলে আসবে আর তোমার যে পরনার কাপড়টা আছে এই পরনার কাপড়টা আমাকে দেবে আমি তোমার এই পরনার কাপড়টা পরে আমি নামাজটা আদায় করে নেব আর ততক্ষণ তুমি উলঙ্গ অবস্থায় তো থাকবে তুমি বাড়ির পাশে একটা গর্ত করো ভীষণ সেই গর্তের ভিতরে তুমি চুপ করে লুকিয়ে বসে থাকবে ঠিক ঠিক এইভাবে বেশ কয়েকদিন চলছে সাহাবায়ে কিরামদের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে যে আবু আইয়ুব আল আনসার এতদিন থাকতো কিন্তু আল্লাহ রাসূল সেদিন বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ সেই দিন থেকে দেখছি আবু আইয়ুব আল আনসার আর আমাদের সঙ্গে বসছে না সালাম ফেরানোর পরেই চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ শিকায়ত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু আইয়ুব আল আনসার আমাদের কাছে কেন বসছে না নামাজের পরে সালাম ফেরানোর পরে কেন বারবার উঠে চলে যাচ্ছে এইভাবে আল্লাহ রাসূল বলছে একটু খোঁজ নিতে হবে দেখতে হবে খোঁজ নেবে কি করে সালাম ফেরানোর পরে তো দেখতে পাচ্ছে না আল্লাহ রাসূল হঠাৎ করে একদিন আবু আইয়ুব আল আনসারের বাড়িতে গেলেন আবু আইয়ুব আল আনসারের বাড়িতে গেলেন গিয়ে ডাকছেন দরজায় কড়া নাড়ছেন আসসালামু আলাইকুম আবু আইয়ুব আল আনসার আবু আইয়ুব আল আনসার কোনো উত্তর আসছে না ভিতরে সেই পরনার কাপড়টা পরে আবু আইয়ুব আল আনসার হুজুরের স্ত্রী নামাজ আদায় করছেন ঘরের মধ্যে আর আবু আইয়ুব আল আনসার উলঙ্গ অবস্থায় ল্যাংটা অবস্থায় চুপ করে সেই গর্তের ভিতরে কুয়োর ভিতরে বসে আছে আল্লাহ রাসূল যখন ডেকে ডেকে পাচ্ছেন না তখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আল্লাহ রাসূল চলে যাচ্ছেন অনেক দূরে চলে গিয়েছেন
মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, নামাজ হয়ে গেলে আবার বাড়িতে চলে আসি, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। হুজুর আমি তখন একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকি, হুজুর আমি সেই গর্তের ভিতরে লুকিয়েছিলাম, সেই জন্য হুজুর আপনার কথায় আমি উত্তর দিতে পারিনি। হুজুর আপনি একটা বার আমার বাড়িতে চলে আল্লাহ রসুল শুনে অবাক হয়ে গেলেন। আস্তে 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 আবু আইয়ুব আল আনসার হুজুরের বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নববী শরীফ হুজুর হেঁটে 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 যাচ্ছে। আবু আইয়ুব আল আনসার আল্লাহ রসূলকে দেখতে পেয়ে সেই বাচ্চা দুটো চিৎকার মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর হুজুর আপনি আমাদেরকে একটু বাঁচান, হুজুর আপনি আমাদেরকে একটু বাঁচান। আপনি আমাদেরকে একটু বাঁচান, হুজুর আপনি আমাদেরকে একটু আজাদ করে দেন। কেন বাবা, কেন, কি হয়েছে বলো, তোমরা কি অপরাধ করেছো, তোমরা কি অন্যায় করেছো বলো। ওই সোনার সেই নিষ্পাপ বেগুনা শিশু বাচ্চা দুটো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর হুজুর আমরা খুব গরীব মানুষ, হুজুর আমাদের খাওয়া হয় না, হুজুর আমাদের খাওয়া হয় না, হুজুর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের তলায় দুটো খেজুর পড়েছিল, দুটো খেজুর পড়েছিল, সেই খেজুরগুলো পুড়িয়ে খাওয়ার জন্য এই গাছের মহাজন, এই গাছের মালিক আজকে আমাদের দড়ি দিয়ে বেঁধে রেখেছে, হুজুর আপনি আমাদেরকে একটু আজাদ করে দেন। ওই সময় আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিল, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার আব্বার নামটা বলো, তোমার বাড়ি কোথায় বলো, তোমার ঠিকানাটা বলো। ওই সময় তার ছেলে দুটো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর হুজুর আমার আব্বা জানেন নাম হলো, আমার আব্বা জানেন নাম হলো আবু আইয়ুব বাল আনসার, যে আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে, যে আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে, ইনি হলেন আমার আব্বা। আপনার পাশে যে দাঁড়িয়ে আছে আবু আইয়ুব বাল আনসার, এটাই হলো আমার আব্বা। হুজুর আমরা গাছের তলায় খেজুর পড়েছিল, সেই পড়া খেজুরগুলো কুড়িয়ে খাওয়ার জন্য গাছওয়ালা আমাদেরকে বেঁধে রেখেছে, হুজুর আপনি আমাদেরকে একটু আজাদ করে দেন। আল্লাহ রাসূল কানতে 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 মসজিদে নববী শরীফে চলে চলে চুপ করে বসে বসে চুপ করে বসে বসে আল্লাহ রাসূলের সাহাবা জলিল কদর সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা
যাকে জিল নুরাইন বলা হয় দুটো নরীর অধিকারী ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের মুখের দিকে অঝর ধরে তাকিয়ে আছে অঝর ধরে তাকিয়ে আছে মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর বিয়াদমি মাফ করুন হুজুর বিয়াদমি ক্ষমা করুন হুজুর আপনি কাঁদছেন কেন বলেন হুজুর আপনাকে কে কাঁদিয়েছে বলেন হুজুর আপনি কেন কাঁদছেন একটা বলেন একটা বার বলেন ওই সময় আল্লাহ রাসূল বলেছিল ও বাবা উসমান আমাকে কেউ কাঁদাইনি আমি কেন কাঁদছি আমি যদি তোমাকে বলি সেই কাজটা কি তুমি করে দিতে পারবে ওই সময় আল্লাহ রাসূলকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি আমাকে একটা বার বলে তো দেখেন যদি ইনশাআল্লাহ আমি উসমান আমার দ্বারা সেই কাজটা হয়ে যায় আপনি একবার বলেন যদি আমি উসমান আপনার এই কাজটা করতে পারি বলছি বাবা উসমান আজকে যে আমার পাশে বসে আছে আবু আইয়ুব আল আনসার এর দুটো বাচ্চা মাত্র গাছের ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছে দুটো খেজুর কুড়িয়ে খাওয়ার জন্য আবু আইয়ুব আল আনসারের বাচ্চা দুটোকে একটু জড়িয়ে বেঁধে রেখেছে গাছে ওই গাছটা কি তুমি আমাকে কিনে দিতে পারবে জোরে বললেন সুবহানাল্লাহ তুমি কি আমার এই গাছটা কিনে দিতে পারবে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন আপনি দোয়া করেন সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়িতে চলে গেলেন এক শত তরু তাজা উ এক শত তরু তাজা উ আর সেই উটের পিঠের উপরে সমস্ত জমি জায়গা দলিল পত্র নথিপত্র সোনা দানা জৌরা যা যেখানে ছিল সব পাটে 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 সাজিয়ে দিয়েছে নিয়ে সেই ইহুদির বাড়িতে চলে গেলেন সেই ইহুদির কাছের ওখানে চলে গেলেন আর আল্লাহর রাসূলের সাহাবাদের সাহাবাদের এক তো আল্লাহ পাক রব্বুল আলামিন তীক্ষ্ণ ব্রেন তীক্ষ্ণ বুদ্ধি দিয়েছিল মানে আপনি কল্পনা করতে পারবেন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু সব উটগুলো নিয়ে সারিবদ্ধভাবে সেই গাছওয়ালার কাছে চলে গেলেন ভাই ইহুদি বাড়িতে আছো বলছে হ্যাঁ ভাই উসমান কি ব্যাপার কি মনে করে আমার কাছে এসেছো কি মনে করে তুমি আমার কাছে এসেছো বলো বলছে আচ্ছা তোমার যে গাছটা ওখানে আছে ওই গাছটার ফল তো তুমি পাও না তোমার ওই গাছের ফলগুলো তো সব রাস্তার লোকেরা আশেপাশের লোকগুলো সব তো খেয়ে নেয় আচ্ছা তুমি কি ওই ফলগুলো ওই গাছটা কি আমাকে বিক্রি করতে পারবে তুমি এর বিনিময়ে তুমি আমার থেকে যা চাইবে সেটাই পেয়ে যাবে এও ভাবছে যে সত্যি তো আমি তো এই গাছের কোনো ফল তো পাই না সব পাড়ার লোকেরা খেয়ে নেয় সব পাড়ার লোকেরা তো খেয়ে নেয় বিক্রি করে দিই ওর বদলে আমি একটা কিছু নিয়ে নিই এই মনে একটা চিন্তা ভাবনা চলে আসছে বলছে হ্যাঁ বিক্রি করে দেবো ঠিক বলেছেন ভাই বলছে কি নিতে চাও বলো বলছে তুমি আমার এই একটা গাছ যদি নাও এর পরিবর্তে তোমাকে এক শত গাছ এবং বাগান সহ আমাকে দিতে হবে সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এক শত গাছ সুন্দর তরুতাজা গাছওয়ালা বাগান সেই ইহুদির নামে নথিভুক্ত করে দিলেন জোরে বলুন সুবহান দিয়ে সেই খেজুর গাছে যে বাচ্চা দুটো বাধা ছিল সেই বাচ্চা দুটোকে কোলে নিয়ে হুজুর আস্তে আস্তে হেঁটে 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 আল্লাহর রাসূলের দিকে চলে গেল আল্লাহর রাসূলের দিকে যাচ্ছে আর পিছনে পিছনে সেই ইহুদি মানুষটাও যাচ্ছে ভাই উসমান তুমি এই একটা গাছের পরিবর্তে 100 খেজুর গাছ এবং বাগান আমাকে দিয়ে দিলে এর বিষয়টা তো আমি একটু বুঝতে পারলাম না আমি তো কিছুই বুঝতে আমাকে একটু বোঝাও বলছে তুমি এই বাচ্চা দুটো খেজুর খাওয়ার জন্য এই গাছে তুমি এই বাচ্চা দুটোকে বেঁধে রেখেছিলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছে যে তুমি এই বাচ্চাগুলোকে বেঁধে রেখে দিয়েছো আমার রাসূলুল্লাহ কেঁদে ফেলেছে আমার রাসূলের কান্না আমি উসমান সহ্য করতে পারি না আজকে তুমি যদি আজকে একটা খেজুর গাছের বিনিময়ে তুমি যদি আমার 100 উট যদি তুমি চেয়ে নিতে আমার সমস্ত বাগান জমি জায়গা সব সোনা দানা জহুরাত তুমি যদি চেয়ে নিতে আমি উসমান আমার রাসূলের মুখে হাসি ফোটানোর জন্য আমি তোমার সমস্ত কিছু দিয়ে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় কিছু
করতে পারলে আল্লাহর রাসূলের ভালোবাসায় আল্লাহর রাসূলের মহব্বতে এত কিছু করতে পারলে চলো চলো রাসূলের কাছে আমরা চলে চলো আল্লাহর রাসূলের কাছে গেল আল্লাহর রাসূলের কাছে গিয়ে যখন সেই বাচ্চা দুটোকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আজাদ করে দিলেন আর সেই দৃশ্যটা দেখে সেই ইহুদি নাসারাটা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলে সুবহানাল্লাহ এই তো ছিল ইসলাম এটাই ছিল ঈমান আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসায় আল্লাহর রাসূলের চাল চলন কথাবার্তায় আল্লাহর রাসূলের এই সমস্ত কাজের মাধ্যম দিয়ে মানুষগুলো ইহুদি নাসারাগুলো বেঈমানগুলো কাফেরগুলো সব মুসলমান হয়ে যেত আর আমরা ইসলামের ঘরে জন্ম নিয়ে আমাদের খাওয়ার কোনো অভাব নাই পড়ার কোনো অভাব নাই কোনো জিনিসের কোনো অভাব নাই কিন্তু আমরা নামাজ আদায় করছি না আমরা নামাজ আদায় করছি না এখনো পর্যন্ত আমরা সব রাস্তাঘাটে আনন্দ ফুর্তিতে মেতে রয়েছি আজকের একটা শিক্ষার জায়গা আমি তো গ্রামের ছেলে আমি তো গ্রামের ছেলে বাইরে থেকে পুরপুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলা আসবেন বাইরে থেকে আমাদের ভাই আব্বাস তিনি এসেছেন তিনিও আজ নসিহত করবেন সুন্দর সুন্দর কথা বলবেন কোরআন হাদিসের কথা বলবেন আমাদের সেদিক খেয়াল নেই আমরা সব উদাসীন হয়ে গেছি আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি রসুল ভোলা হয়ে গেছি সেই জন্যই কিন্তু আমাদের উপরে এত বড় বড় গজব নেমে আসছে এটা আমাদেরই কর্মের ফল এটা কিন্তু অন্যদের কর্মের ফল না এটা আমাদেরই কর্মের ফল সেই জন্য তওবার দরজা কিন্তু এখনো আল্লাহ পাক বন্ধ করেনি তওবার দরজা বন্ধ করার আগে তওবা করে যদি আমরা একটা বার সুদরে যাই যদি আমরা একটা বার ফিরে আসি সঠিক দিশার দিকে যদি আমরা চলে আসি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু ক্ষমা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু জান্নাত বলে কবুল করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اندھیرے میں دل کے چراغ محبت کسی نے جلایا سویرے سویرے اندھیرے میں دل کے چراغ محبت aya sabere sabere khuda ki qasam ye haqeeqat hai logo e be noor aankho main bhi noor chamka tere sabz gumb
गुंबद को सूरज की किरणों जब जगमगाया सवेरे सवेरे अंधेरे में दिल के चरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे अल्लाहुम्मा। وعلى آل سيدنا اما دینداری مومن مسلمان مربی مربی چاچا جان بنرا আমি আপনাদের গ্রামের সন্তান ছোট ভাইয়ের মতো সন্তানের মতো যেটুকু আলোচনা করেছি যদি কেউ ব্যথা পেয়ে থাকে আপনারা আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এখন আমরা জানার ওয়াজ নসিহত শুনব খুব ইউটিউবে আমরা শুনি মোবাইলের মাধ্যমে দেখি সর্বসময় তরুণ তেজস্বী বক্তা যুক্তিবাদী বক্তা ঐতিহাসিক বক্তা জনাব মাওলানা কোচি আব্বাস ভাইজান তানার মুখ থেকে আপনারা মূল্যবান ওয়াজ এবং নসিহত শ্রবণ করতে থাকেন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা